আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা ব্লগ অ্যান্ড রেসিপিতে আমি ফারজানা নাসরিন চলে এলাম আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের ব্লগে আমি আমার বেবিদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আর দেখতে পাচ্ছেন আমি এখন শাক তুলছি নিজের বাগানের শাক আজ শাক খেতে ইচ্ছে করছিল তাই আমি একটু শাক রান্না করব তো নিচ হাতে শাক তুলে নিচ্ছি নিচ হাতেই রান্না করব নিজের গড়া বাগানে নিচ হাতে শাক তুলে নিচ হাতে রান্না করে খাওয়ার মজাই আলাদা আপনারাও এভাবে আমার মতো বাগান করতে পারেন ছাদে হোক বা বারান্দায় হোক একটা মরিচ গাছ হলো লাগান আমার মনে হয় না কোনো জায়গায় ফেলে রাখা উচিত এভাবে করে কিছু শাক সবজি লাগানো দরকার সবারই আর আপনাদের যদি কারো টিপস লাগে বাগান সম্পর্কে আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন বাগান সম্পর্কে আমি আপনাদেরকে অনেক ধারণা দিতে পারব কিভাবে গাছ লাগায় কিভাবে মাটি রেডি করি কিভাবে সার দিতে হয় সব কিছু আমি আপনাদেরকে বলবো আমি একটা ভিডিও দেব এ নিয়ে বাগান নিয়ে আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন যার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার শাক তোলা হয়ে গেছে এবার রান্না করব রান্নাটা আমি দেখাচ্ছি না এই তো দেখুন আমার দুইটা কলিজার টুকরা আমার এক ছেলে এক মেয়ে আমার মেয়ে বড় আমার মেয়ে ক্লাস থ্রিতে পড়ে আর ছেলে ক্লাস ওয়ানে পড়ে আমার মেয়ের নাম হচ্ছে ফাহিয়া আর ছেলের নাম হচ্ছে নাবিল ওদেরকে ঘিরে আমাদের সব কিছু আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই এই তো ওরা খেলাধুলা করে চলে এসেছে ওরা আবার টিভি দেখতে বসছে আজকে ওদের হুজুর আসেনি এই টাইমে তো ওদের হুজুর আসে তো ওরা বলল একটু পপকর্ন খাবে তাই আমি একটু পপকর্ন ভেজে দিলাম এদিকে ওরা টিভি দেখছে আর পপকর্ন খাচ্ছে তাই আমি একটু শ্যুট করে নিলাম এদিকে আমি আমার কাজে চলে যাচ্ছি আমি সত্য বানিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে তাই কেটে নিচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব পটেটো ডাইস এই ডাইসটা বাচ্চারা খুব পছন্দ করবে এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি এদিকে আমি একটি পাত্রে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এখানে আমি গোটা জিরা আর গোটা সরিষা দিব এগুলা ভেজে এলে আমি এখানে আদা বাটা আর রসুন বাটা অ্যাড করব। খুবই সামান্য আদা বাটা আর রসুন বাটা এক টি এক চা চামচ হবে তারপর আমি এগুলো ভালো করে ভেজে নিব দেন আমি এখানে এক কাপ মতো পানি দিব পানিটা ফুটে এলে আমি এতে দিয়ে দিব কুচি করে রাখা ধনেপাতা ধনেপাতাটা সহ ফুটে এলে এবার আমি এতে অ্যাড করব এক কাপ সুজি এবার সুজিটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিব সুজি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না সুজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এভাবে ভালো করে আমি নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিচ্ছি আমার সুজিটা প্রায় হয়ে এসেছে এটা প্যানের গায়ে গা যখন ছেড়ে দিচ্ছে তার মানে হচ্ছে এটা হয়ে গেছে এবার এটা আমি ঠান্ডা করে একটু মথে নিব এটা ভালো করে মথে নিতে হবে মথে নেওয়ার পর আমি এখানে আলুটা ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি ওয়ান টি স্পুন আর ধনিয়া গুঁড়া নিয়েছি হাফ টি স্পুন এগুলোকে আমি ভালো করে সব মিক্স করে নিব ভালোভাবে মথে মথে করতে হবে এটা এটা মিক্স করা হয়ে গেলে আমি এটা বিশ মিনিটের জন্য রেখে দিব স্যাট হওয়ার জন্য উপরে আমি একটু তেল মেখে রাখব যেন ড্রাই হয়ে না যায় সেজন্য বিশ মিনিট হয়ে গেছে এবার আমি এটা একটু মথে নিচ্ছি একটু মথে নিতে হবে এবার আমি একটু পিড়িতে তেল মেখে নিচ্ছি তারপর ডোটাকে আমি ভালো করে গুল করে নিব তারপর এটা চ্যাপটা করে হাতের সাহায্যে শেপ করে নিব এভাবে পুরুত্বটা এবার এরকমই থাকবে এবার পাশের যে বাঁকা অংশগুলো আছে এগুলো আমি কেটে নিচ্ছি বাঁকা অংশগুলো কাটা হয়ে গেলে এবার আমি এগুলো ডাইস আকারে কেটে নিব আপনারা যে যেরকম শেপ দিতে চান দিতে পারবেন আমি স্কোয়ার শেপে দিব আমার ওই শেপটাই ভালো লাগছে সেজন্য এবার আমি এক ইঞ্চি পুরোত্ব করে আমি কেটে নিচ্ছি আমার এটা প্রায় কাটা হয়ে এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা পুরুত্ব রেখেছি আমি দেখুন ঠিক এতটাই পুরো তো হবে চারপাশে একটু চাপিয়ে চাপিয়ে সোজা করে দিবেন বা এই শেপটা সুন্দর করে দিবেন এভাবে আমি যেভাবে করছি দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেলে তারপর আমি এগুলো ডিপ ফ্রাই করে নিব চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে আমি সবগুলো ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে এগুলো হাফ ফ্রাই করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন এই অবস্থায় এই যে কালারটা এসেছে এই অবস্থায় তুলে তেল থেকে তুলে আপনার ঠান্ডা করে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন আরও একটা পদ্ধতি আছে এটা হচ্ছে একটা ছড়ানো প্লেট নিয়ে এটাতে একটার সাথে একটা না লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে দুই ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলে এটা শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে একটা বাক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন পরবর্তীতে এটা ফ্রাই করে খেতে পারবেন টেস্টটা ঠিকই থাকবে আমার এদিকে ফ্রাইটা হয়ে গেছে প্রায় গোল্ডেন ব্রাউন করে আমি ফ্রাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে এটা প্লেটে তুলে নিব দেখুন আপনাদেরকে তো দেখিয়েছিলাম প্রথমেই এটা কতটা ক্রিস্পি হয়েছে বাচ্চারা এই স্ন্যাক্সটা অনেক পছন্দ করবে আপনারা বাসায় বাচ্চাদেরকে অবশ্যই করে খাওয়াবেন বাচ্চারা না বড়রাও খুব পছন্দ করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ